এবার বাংলাদেশ ও পাকিস্তানকে নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া। নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভিসা ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে নতুন বিদেশি আক্রান্তদের বেশিরভাগ এই দুই দেশ থেকে যাওয়া উল্লেখ করে রবিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। দেশটির বার্তা সংস্থা ইয়ন হোপের বরাতে এ খবর জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। নতুন এই পদক্ষেপের আওতায় শুধু কূটনৈতিক ও জরুরি বাণিজ্যিক প্রয়োজন ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের কাউকে ভিসা দেওয়া হবে না। একই সময় দক্ষিণ কোরিয়া ও দেশ দুটির মধ্যে নন শেডিউল ফ্লাইটের অনুমতি সাময়িক বন্ধ রাখা হবে। এছাড়া নন প্রফেশনাল এমপ্লয়মেন্ট বা ইনএন ভিসার আওতায় বিদেশিরা দক্ষিণ কোরিয়া আসার আগে দু সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন কিনা তা কঠোরভাবে যাচাই করবে দেশটির সরকার। জুন মাসে বিদেশ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া নতুন এই বিধিনিষেধ জারি করেছে। 12 জন, 13 জন ও শুক্রবার 17 জন বিদেশ ফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সরকারি তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ায় এখন প্রতিদিন আগত বিমান যাত্রীর সংখ্যা গড়ে 1,300 জন। এপ্রিলে এই সংখ্যা ছিল প্রতিদিন গড়ে 1,000। এক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ কোরীয় স্বাস্থ্যমন্ত্রী পার্ক নোয়িং হু বলেন, বাইরে থেকে আসা আক্রান্তরা সেই দেশের যেগুলোতে সম্প্রতি সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে। বাইরে থেকে আসা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোয়ারেন্টাইন ও চিকিৎসা সামর্থ্যে চাপ পড়েছে। দক্ষিণ কোরিয়ার সিউল ও আশেপাশের এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে। রবিবার 48 জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে বাইরে থেকে আসা 8 জন রয়েছেন। শুরু থেকেই এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 12,421 জন।